प्राइवेट सिक्योरिटी एजेंसी नियंत्रण आईन 2005 समस्त राज्य एवं केंद्रशासित अंचले कार्यकर भावे प्रयोग करा समस्त राज्य सरकार अवश्य दक्षता अनुजाई निरापत्ता एवं गृहस्थली कर्मीदेर जन्य 45तम आईएलसी एर सर्वसम्मत सुपारिश अनुसारे न्यूनतम मजूरी निर्धारण करा 4 घंटा ड्यूटी वास्तवायन करा सह 12 दफा दाबीते सोमवार केंद्रीय श्रममंत्री उद्देश्ये राज्य श्रम कमिशनारेर निकट स्मारकलिपि प्रदान करे सीआईटीयू 22,000-টিরও বেশি বেসরকারি নিরাপত্তা সংস্থা দেশে কাজ করছে। সারা দেশে আনুমানিক 90 লক্ষ বেসরকারি নিরাপত্তা কর্মী নিযুক্ত রয়েছে। বেসরকারি নিরাপত্তা পরিষেবা শিল্পের একটি প্রধান অংশ নগদ এবং ইলেকট্রনিক নিরাপত্তা পরিষেবা দ্বারা অনুসরণ করা হয়। ম্যানেজড গার্ডিং পরিষেবাগুলির মূল ব্যবহারকারীরা হল আইটি, আইটিইএস, ব্যাংক, বিমা এবং অন্যান্য আর্থিক পরিষেবা, বাণিজ্যিক কমপ্লেক্স, কর্পোরেট হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান, খুচরা শপিং মল, আবাসিক সম্প্রদায় এবং পাবলিক পার্ক ইত্যাদি। বেশিরভাগ যুবক দুর্বল শ্রেণীর অন্তর্গত। গ্রামীণ পটভূমি থেকে শহুরে এলাকায় নিরাপত্তা সংস্থাগুলিতে কাজ করা বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মীর ন্যূনতম মজুরিও দেওয়া হয় না। বেশিরভাগ শ্রমিককে প্রতিদিন 12 ঘন্টা বিরতি ছাড়াই কাজ করতে হয় এবং অতিরিক্ত সময়ের মজুরি দেওয়া হয় না। নিরাপত্তা সংস্থাগুলি ইপিএফ, ইএসআই ইত্যাদির মতো সামাজিক নিরাপত্তা প্রদান করে না। কর্মীদের একটি উল্লেখযোগ্য অংশকে এজেন্সিগুলির দ্বারা স্বাক্ষরিত কোনো নিয়োগপত্র এবং পরিচয়পত্র জারি করা হয় না। তাদের মধ্যে অনেককে শৌচালয়, পানীয় জলের মতো মৌলিক সুবিধাও দেওয়া হয় না। প্রয়োগের অভাবে নিরাপত্তা সংস্থাগুলোর শ্রমিকদের ব্যাপকভাবে শোষণ করে বিপুল মুনাফা অর্জন করছে। লক্ষ লক্ষ নিরাপত্তা রক্ষী ও কর্মী নিরাপত্তাহীন অবস্থায় তারা বিশ্বজুড়ে বিরাজ করছে। এই পটভূমিতে প্রাইভেট সিকিউরিটি গার্ডস এবং অ্যালাইড কর্মীদের জাতীয় সমন্বয় কমিটি 28 আগস্ট 2022 বিজয়ওয়াড়াতে তার সর্বভারতীয় কনভেনশনে গঠিত হয়েছিল। কনভেনশনটি 31 অক্টোবর 2022 বেসরকারি নিরাপত্তা শ্রমিকদের দাবি দিবস হিসেবে পালন করার আহ্বান জানিয়েছে। তারই অঙ্গ হিসেবে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন আগরতলা শ্রম কমিশনারের নিকট তাদের এই দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করা হয় বলে জানান সিটু নেতৃত্ব। এখানে বিশেষ করে সমস্ত ভারতবর্ষে প্রায় 22,000-এর অধিক বিভিন্ন এজেন্সি বা কন্ট্রাক্টরের অধীনে প্রায় 90 লক্ষাধিক প্রাইভেট সিকিউরিটি গার্ড এবং সাফাই কর্মী কর্মরত অবস্থায় রয়েছেন। এদের জন্য, এদের সুরক্ষার জন্য 2005 সালে কেন্দ্রীয় সরকার সংসদে একটা আইন পাস করেছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই আইনের প্রতি কোনো গুরুত্বই দিচ্ছে না, যথাযথভাবে সেই আইন কার্যকরী হচ্ছে না। নাই তাদের ন্যূনতম মজুরি, কোনো রাজ্যে তাদের জন্য কোনো ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়নি। নাই তাদের সামাজিক নিরাপত্তা, ইএসআই, ইপিএফ সহ বোনাস, এসগেসিয়া, এই সমস্ত কোনো কিছুই তারা পান না। তাদের কর্মক্ষেত্রে অত্যন্ত অরাজক অবস্থা, সেখানে পানীয় জল, শৌচালয়ের কোনো সঠিক কোনো ব্যবস্থা নেই। নিরাপত্তা সংস্থাগুলির দ্বারা প্রদত্ত সমস্ত ধরনের কর্মীদের অবশ্যই ইপিএফ, ইএসআই আইনের আওতায় আনতে হবে, যার মধ্যে বোনাস, ভাতা, মাতৃত্বকালীন সুবিধা, গ্র্যাচুইটি এবং ক্ষতিপূরণ দিতে হবে। 4টি কর্মী বিরোধী শ্রম কোড বাতিল করতে হবে। এজেন্সি পরিবর্তন হলেও নিরাপত্তা রক্ষীদের বহাল রাখতে হবে এবং চালিয়ে যেতে হবে। জাতীয় স্তরের নিরাপত্তা ও গৃহকর্মী কল্যাণ বোর্ড গঠন করতে হবে। নিরাপত্তা সংস্থায় নিয়োজিত সকল কর্মীদের নিয়োগপত্র দিতে হবে। পানীয় জল, বিশ্রাম কক্ষ, পরিষ্কার টয়লেটের মতো মৌলিক সুবিধাগুলি সরবরাহ করতে হবে। সকল নিরাপত্তা কর্মীদের নিরাপত্তার সরঞ্জাম, টর্চ লাইট, টুপি, ইউনিফর্ম এবং ওয়াশিং ভাতা বিনামূল্যে প্রদান করতে হবে। কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানির বিরুদ্ধে অভ্যন্তরীণ কমিটি গঠন করার স্থান এবং কর্মস্থলে বিশ্রাম কক্ষ প্রদান করতে হবে। এই 12 দফা দাবিতে ছিল এদিনের এই ডেপুটেশন। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি।